নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর প্রতিদিনের মতো আজ 26 নভেম্বর রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে। নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, ফিলিস্তিনি জনগণের জন্য একটা দীর্ঘস্থায়ী নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা ছাড়া পরিস্থিতি শান্ত থাকবে না বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। বাংলাদেশের 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ মহা বিপদে পড়েছে। ইউক্রেন দাবি করেছে দেশটার রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইসরায়েল এবং হামাসের মধ্যে দ্বিতীয় দিনের বন্দি বিনিময়ে দেরি করে মুক্তি পেয়েছেন 13 জন ইসরায়েলি বন্দি, ঘরে ফিরেছেন 39 জন ফিলিস্তিনি বন্দিও। ভারত মহাসাগরে ইসরায়েলের একটা মালবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রত্যয়ের সঙ্গে বলেছেন রাজস্থানে ফের সরকার গড়বে কংগ্রেসই। রাজস্থানে গতকাল ভোট পড়েছে 73.92%। মহারাষ্ট্রে একতরফা আসন রফার ঘোষণা বিজেপির, অসন্তোষ শিন্ডে অজিত পাওয়ার শিবিরে। উত্তরকাশীর সুরঙ্গে উদ্ধার কাজ নিয়ে ক্ষুব্ধ টিএমসি সাংসদ অপরূপা পোদ্দার বলেছেন ওদের জীবনের কি কোনো দাম নেই, প্রযুক্তি কোথায়। বিনয় তামাংয়ের রাজনৈতিক জীবনের চতুর্থ ইনিংস শুরু, এবার অধীর চৌধুরীর হাত ধরে যোগ দিয়েছেন কংগ্রেসে। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেই যে অন্যায় অপরাধ করছে তার জন্য তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এটা সবার কাছে প্রমাণিত যে ইহুদিবাদী ইসরায়েল একটা অপরাধী সরকার এবং শিশু হত্যাকারী এই সরকারকে সমর্থন দিয়ে আমেরিকা বিরাট ভুল করছে। তাদেরকে মনে রাখতে হবে সমস্ত অপরাধের জন্য তাদেরকে নিশ্চিতভাবে মূল্য দিতে হবে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েল সরকারের উপর যে রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন জেনারেল আস্তিয়ানি। তিনি বলেছেন 7ই অক্টোবরের অভিযান ইসরায়েলকে সমস্ত ক্ষেত্রে বিস্তৃত করে দিয়েছে এবং তারা মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরও বলেছেন ইসরায়েলকে সমর্থন করার কারণে আমেরিকা এবং ইউরোপের কয়েকটা দেশকে ক্ষতির মুখে পড়তেই হবে। তিনি এই সব দেশকে উত্তেজনা না বাড়িয়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি জনগণের জন্য একটা দীর্ঘস্থায়ী নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা ছাড়া পরিস্থিতি শান্ত থাকবে না বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গাজায় বেসামরিক লোকজন হত্যার বিষয়েও তিনি সতর্কতা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বিবিসিকে দেয়া প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে শুক্রবার যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং মানবিক ত্রাণ পৌঁছানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেছেন গাজায় যে পরিমাণ সাধারণ মানুষ নিহত হয়েছেন তার সংখ্যা অনেক বেশি। এই বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন মেনে চলতে হবে। দখলীকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা যে সহিংসতা চালাচ্ছে তাকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ডেভিড ক্যামেরন বলেছেন ইসরায়েলকে এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে তাদেরকে এমন একটা পন্থা অবলম্বন করতে হবে যা দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে। তিনি আরও বলেছেন এই দীর্ঘমেয়াদী নিরাপত্তা নির্ভর করে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণভাবে
স্থিতিশীলভাবে এবং তাদের ভূমিতে সুরক্ষিতভাবে বসবাসের ওপর। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি ভবিষ্যতে কর্মপরিকল্পনায় আরব দেশগুলোকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। ডেভিড ক্যামেরন পশ্চিম তীরের রামাল্লায় সফরের দিনেই এই সাক্ষাৎকার দেন। রামাল্লায় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি ঘোষণা করেন, জাতিসংঘ এবং গাজায় অন্য এজেন্সিগুলোর কাছে মানবিক সহায়তা হিসাবে আরও 3 কোটি পাউন্ড দেবে ব্রিটেন। এর মধ্যে থাকবে বিশেষত আশ্রয়, কম্বল, খাদ্য এবং ওষুধ। এই সময় তিনি একথাও উল্লেখ করেন যে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার আছে। 7ই অক্টোবর যা ঘটেছে তা পুরোপুরি ভয়ঙ্কর। ডেভিড ক্যামেরন বলেছেন, যখন আমি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যদের সঙ্গে সাক্ষাৎ করি, তাদেরকে বারবার বলেছি যে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। নিহতের সংখ্যা অনেক বেশি, এই বিষয়টা সর্বাগ্রে তাদের মনে রাখতে হবে। এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে অব্যাহত আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ডেভিড ক্যামেরন। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা যে সহিংসতা করছে সেই বিষয়েও উত্থাপন করবেন তিনি। ডেভিড ক্যামেরন বলেছেন, ফিলিস্তিনি সাধারণ মানুষদের বাস্তবে টার্গেট করছে এবং কখনো কখনো তাদেরকে হত্যা করছে বসতি স্থাপনকারীরা। এটা গ্রহণযোগ্য নয়। এর জন্য যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার না করা কোনো ভালো খবর নয়। তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা উচিত, জেলে পাঠানো উচিত। তারা যা করছে তা অপরাধ। বাংলাদেশের 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ মহা বিপদে পড়েছে। আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে সরকার পাতানো নির্বাচনের খেলায় মেতেছে বলে মন্তব্য করেছে 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেছে, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহা বিপদে পড়েছে। দেশি বিদেশি প্রচণ্ড চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে। কারণ এই নির্বাচন মূলত আওয়ামী লীগের ভোটের উদ্দেশ্যে নয়, এই নির্বাচন আমেরিকার স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন। রবিবার দুপুরে 48 ঘন্টার অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে নেতৃবৃন্দ এই সব কথা বলেছেন। এর আগে প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মিছিলটা পল্টন মোড় ঘুরে বিজয়নগর এসে শেষ হয়। 12 দলীয় জোটের নেতারা বলেছেন, দেশের চারিদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা ভুয়ো নির্বাচন করার ষড়যন্ত্র করছে। অন্যদিকে অনেকদিন পর আজ সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করতে দেখা গেল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। সমাবেশে যোগ দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি দালাল না। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে দেখা যাচ্ছিল না। নাগরিক ঐক্যের সভাপতি এই মাহমুদুর রহমান মান্নাকে অবশেষে আজ রবিবার বিরোধীদের ডাকা অবরোধে প্রকাশ্যে দেখা গেল ডাকসুর সাবেক এই ভিপিকে। সেখানে বক্তৃতায় তিনি বলেছেন, মাহমুদুর রহমান মান্না দালাল নয়। এই সময় মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি অসুস্থ ছিলাম, আসলে আমি এখনো অসুস্থ এবং কর্মসূচিতে যোগ দেওয়ার কথাই ছিল না। কিন্তু এর মধ্যে মাহমুদুর রহমান কোথায় গেল, মাহমুদুর রহমান কোথায় গেল প্রশ্ন ওঠায় আমি এখানে এসেছি। বিএনপি এবং সমমনা দলগুলোর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আন্দোলন কর্মসূচিতে মান্নার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সম্প্রতি বেশ কয়েকটা গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। আজকের মিছিলে যোগ দিয়ে মান্না বলেন, মাহমুদুর রহমান মান্না দালাল না। এরপর তিনি মিছিলে অংশ নেন। ইউক্রেন দাবি করেছে, দেশটার রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার ড্রোন হামলা চালানো হয়। ভোর না হতেই রাজধানী কিয়েভবাসীদের ঘুম ভাঙে বিস্ফোরণের বিকট শব্দে। এইসব হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। শনিবার 6 ঘন্টা ধরে স্থায়ী ছিল এই হামলা। বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, কিয়েভ ছিল মূল লক্ষ্যস্থল, ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলছেন,
হামলা চালানো 75টা ড্রোনের মধ্যে 71টাই ভূপাতিত করা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো টেলিগ্রামে বলেছেন, এই হামলায় 11 বছরের একটা মেয়ে সহ 5 জন আহত হয়েছেন এবং শহরের নানা জেলায় ভবন ধ্বংস হয়েছে। ভূপাতিত একটা ড্রোনের অংশ থেকে শিশুদের একটা নার্সারিতে আগুন ধরে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এমন একটা দিনে হামলা করেছে যেদিন ইউক্রেনীয়রা তাদের অতীতের দুর্ভিক্ষের কারণে জাতীয় শোক পালন করে থাকে। 1932-33 সালের হলদোমার দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়, সেই সময়কে স্মরণ করে ইউক্রেন এদিনে জাতীয় শোক পালন করে থাকে। ইসরায়েল এবং হামাসের মধ্যে দ্বিতীয় দিনের বন্দি বিনিময়ে দেরি করে মুক্তি পেয়েছেন 13 জন ইসরায়েলি বন্দি, ঘরে ফিরেছেন 39 জন ফিলিস্তিনি বন্দিও। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতির শর্ত মেনে শনিবার রাতে ইসরায়েলি বন্দিদের 13 সদস্যের দ্বিতীয় দলকে মুক্তি দিয়েছে হামাস। সেই সঙ্গে 4 বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় শনিবারের ইসরায়েলি বন্দিদের মুক্তি কয়েক ঘন্টা পিছিয়ে গিয়েছিল। শনিবার নির্ধারিত সময় সন্ধ্যার দিকে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড ঘোষণা করে যে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে নির্ধারিত সংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না। এছাড়া উত্তর গাজাতেও অবাধে ত্রাণবাহী ট্রাক প্রবেশে দখলদার সেনারা বাধা দিচ্ছে। কাসসাম ব্রিগেড জানায়, ইসরায়েল শর্ত লঙ্ঘন করায় বন্দীদের মুক্তি দিতে দেরি হচ্ছে। এই অবস্থায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গ্যালান্টকে টেলিফোন করে গাজায় প্রবেশ করতে যাওয়া ত্রাণবাহী ট্রাকের সংখ্যা বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। শেষ পর্যন্ত অনেক নাটকীয়তা শেষে শনিবার গাজায় স্থানীয় সময় রাত 11টার পর 13 জন ইসরায়েলি বন্দী এবং 4 জন থাই নাগরিককে রেড ক্রসের হাতে তুলে দেয় ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড। হামাসের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে সকল বন্দীকে হাসি মুখে ফিলিস্তিনি যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিতে দেখা যায়। ভিডিওতে সকল বন্দীকে সুস্থ এবং স্বাভাবিক দেখা যায়। তবে এক ইসরায়েলি তরুণীর পায়ে আঘাতজনিত সমস্যা দেখা গেলেও তাকে হাসি মুখে বিদায় নিতে দেখা গিয়েছে। ভারত মহাসাগরে ইসরায়েলের একটা মালবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল। গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই হামলা হয়েছে। বিশেষ সূত্রের বরাত দিয়ে টিভি চ্যানেলটা আরও বলেছে, ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটাতে আগুন ধরে যায়। ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে হামলার খবর এই প্রথম প্রকাশিত হল। ধারণা করা হচ্ছে যে জাহাজে হামলার ঘটনাটা চেপে যাওয়ার চেষ্টা করেছে ইসরায়েল, এই কারণেই 2 দিন পর খবরটা প্রকাশ পেয়েছে। কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে লোহিত সাগর থেকে ইসরায়েলের একটা জাহাজকে আটক করে ইয়েমেনের সামরিক বাহিনী, তারা ওই জাহাজটা ইয়েমেনের বন্দরে নিয়ে গিয়েছে। ওই জাহাজটা আটক হয়ে যাওয়ার খবরও প্রকাশে গড়িমসি করেছিল ইসরায়েল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রত্যয়ের সঙ্গে বলেছেন, রাজস্থানে ফের সরকার গড়বে কংগ্রেসই। রাজস্থানে গতকাল ভোট পড়েছে 73.92%। গতকাল ভোটদান শুরু হয়েছিল 7:00 থেকে, আর তার ঠিক 5 মিনিট আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে টুইট করে রাজস্থানের ভোটারদের বেশি করে ভোটদান করে রেকর্ড গড়ার আবেদন করেছিলেন। প্রথমবারের ভোটারদের শুভকামনা জানিয়েছিলেন। তবে নরেন্দ্র মোদী যতই মরিয়া হন, রাজস্থানে এবার কংগ্রেস সরকারই রিপিট হচ্ছে, অর্থাৎ ফের তারাই সরকারে ফিরছেন বলেই আত্মপ্রত্যয়ের সঙ্গে মন্তব্য করেছেন অশোক গেহলট। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজস্থানে সামান্য কিছু বিক্ষিপ্ত হিংসা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। গতকাল বিকেল 6:00 পর্যন্ত ভোট পড়েছে 73.92%। কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে একটা আসনে এবার ভোট হচ্ছে না। গতবার ভোটদানের হার ছিল 74.06%। 200 আসন বিশিষ্ট বিধানসভায় গতবার কংগ্রেস পেয়েছিল 100টা আসন, আর বিজেপি পেয়েছিল 73টা আসন। মহারাষ্ট্রে একতরফা আসন রফার ঘোষণা বিজেপির, অসন্তোষ শিন্ডে অজিত পাওয়ার শিবিরে। বিজেপি শিবসেনার শিন্ডে শিবির এবং এনসিপির অজিত পাওয়ার শিবির, মহারাষ্ট্রে এনডিএ শিবির এখন 3টে পাওয়ার সেন্টার। এই 3টে পাওয়ার সেন্টারের মধ্যে লোকসভার আসন সমঝোতা নিয়ে প্রত্যাশিতভাবেই ঠোকাঠুকি লেগে গিয়েছে। একতরফাভাবে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ঘোষণা করে দিয়ে বলেছেন যে তার দল বিজেপি একাই লড়বে মহারাষ্ট্রের 26টা আসনে, আর বাকি 22টা আসনে লড়বে জোট
জোট শরিকরা। লোকসভা নির্বাচনের বাকি আর 4-5 মাস, বিজেপি চাইছে আগেভাগে আসন সমঝোতা মিটিয়ে ফেলতে, যাতে এখন থেকেই আসন বেছে বেছে প্রচার শুরু করে দেয়া যায়। শনিবার দেবেন্দ্র ফডণবীস ঘোষণা করে দিয়েছেন যে জোট শরিকদের মধ্যে আসন সমঝোতা মোটামুটি পাকা হয়ে এসেছে। বিজেপি একাই লড়বে 26টা আসনে, 22টা আসনে লড়বে একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির জোট ছিল অবিভক্ত শিবসেনার সঙ্গে, সেবার বিজেপি লড়েছিল 25টা আসনে আর শিবসেনা লড়েছিল 23টা আসনে, বিজেপি জিতেছিল 22টা আর শিবসেনা জিতেছিল 18টা। এবার শিবসেনা বিভক্ত, বিজেপি জোটে নাম লিখিয়েছেন অজিত পাওয়ার। জোট সঙ্গী বাড়ায় বিজেপি নিজেদের ভাগের আসন কমিয়ে সঙ্গীদের বাড়তি জায়গা দেবে বলেই ধারণা করা হচ্ছিল, সেটা না করে উল্টে নিজেদের দাবি আরও বাড়িয়ে নিল গেরুয়া শিবির। আর তাতেই অসন্তোষ জোট সঙ্গীদের মধ্যে। অজিত পাওয়ার যেমন বলেই দিচ্ছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনাই শুরু হয়নি, আমার ডেঙ্গু হয়েছিল, 15 দিন ঘরবন্দি ছিলাম, এবার আলোচনা শুরু হবে। বস্তুত ফডণবীশের দাবি তিনি একদম খারিজ করে দিয়েছেন, সিন্ডে শিবিরেও অসন্তোষ রয়েছে বলেই খবর। উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধার কাজ নিয়ে ক্ষুব্ধ টিএমসি সাংসদ অপরূপা পোদ্দার বলেছেন, ওদের জীবনের কি কোনো দাম নেই, প্রযুক্তি কোথায়? বিভীষিকার 16 দিন উত্তরকাশীর সুড়ঙ্গে এখনো আটকে রয়েছেন বাংলার 3 জন সহ মোট 41 জন শ্রমিক, বারবার থমকে যাচ্ছে উদ্ধার কাজ, কবে ও আদৌ উদ্ধার করা যাবে তাঁদের, এখনো উত্তর অধরা। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, ওদের জীবনের কি কোনো দাম নেই, প্রযুক্তি কোথায় প্রশ্ন করেছেন তিনি। হুগলির পরশুরার নিমডাঙ্গির জয়দেব প্রামাণিক এবং হরিণখালীর বাসিন্দা সৌরভ পাখিরা এখনো উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন, চরম উৎকণ্ঠায় দুটো পরিবার, নাওয়া খাওয়া ছেড়েছেন এই দুই যুবকের বাপমা। যতক্ষণ না উদ্ধার কাজ শেষ হচ্ছে ততদিন যেন দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাদের, বিপদগ্রস্তদের পাশে তৃণমূল। রবিবার তাদের বাড়িতে যান আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, দুজনের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তিনি, পরিবারের পাশে থাকার বার্তা দেন। এদিন সাংসদ নিজের হাতে জয়দেব প্রামাণিকের মাকে গ্লুকোজও খাওয়ান। তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেছেন, এতদিন ধরে ছেলেগুলো ওখানে আটকে আছে, এটা খুবই দুঃখের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিষয়টার দিকে নজর রেখেছেন, এই দুই পরিবারের পাশে মা মাটি মানুষের সরকার আছে। উদ্ধার কাজ নিয়ে খুব উগড়ে দিয়ে তৃণমূল সাংসদের প্রশ্ন, এদের জীবনের কি কোনো দাম নেই, প্রযুক্তি কোথায়? উল্লেখ্য, রবিবার সকাল থেকে ফের আড়াআড়িভাবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে, সহযোগিতা করছেন ভারতীয় সেনার জওয়ানরা। এই পর্যায়ে সুড়ঙ্গের ছাদ থেকে যাতে নতুন করে ধস না নামে তার জন্য ছাদ বরাবর ছাতার মতো বিশেষ একটা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সুড়ঙ্গের ভিতর বিকল হয়ে যাওয়া অগার মেশিনকে কেটে বের করে আনার কাজ চলছে। শনিবার রাত 2 নাগাদ হায়দ্রাবাদ থেকে উত্তরকাশীতে উড়িয়ে আনা হয় ম্যাগমা কাটার, যা দিয়ে সুড়ঙ্গের ভিতরে অগার মেশিন কাটা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়েছে বিএসএনএল ল্যান্ডলাইনও, যাতে আটকে থাকা শ্রমিকরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে পারেন। বিনয় তামাংয়ের রাজনৈতিক জীবনের চতুর্থ ইনিংস শুরু হয়েছে। এবার অধীর চৌধুরীর হাত ধরে যোগ দিয়েছেন তিনি কংগ্রেসে। প্রায় 1 বছর আগে ডিসেম্বরে তৃণমূল ছেড়েছিলেন, তারপর থেকে দীর্ঘদিন সরাসরি দল না করলেও রাজনীতির আঙিনাতেই ছিলেন পাহাড়ের নেতা এই বিনয় তামাং। এবার সরাসরি তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে। এদিন কালিম্পংয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে বিনয় যোগ দিয়েছেন কংগ্রেসে। আপাতত এটা তার রাজনৈতিক জীবনের চতুর্থ ইনিংস। একসময় সুভাষ ঘিসিংয়ের হাত ধরে জিএনএলএ, পরে বিমল গুরুংয়ের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি, শেষে বছর খানেক সরাসরি তৃণমূলে ছিলেন, কিন্তু পাহাড়ের তৃণমূল নেতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। শেষে অজয় অ্যাডওয়ার্ড বিমল গুরুংদের সঙ্গে নতুন করে নানা কর্মসূচিতে যোগ দিয়ে দলের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেন বিনয়। এরপর গত ডিসেম্বরে তৃণমূলও ছেড়ে দেন, এবার যোগ দিলেন কংগ্রেসে। তবে পাহাড়ের রাজনীতিতে আপাতত গুরুত্বহীন কংগ্রেসকে বিনয় তামাং কেন বেছে নিলেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।